নিজের পিঠ বাঁচাতে এবার বাবার পাশ থেকে সরে দাঁড়ালেন কেষ্টকন্যা। গতকাল বুধবার ইডির দিল্লির দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতর একমাত্র কন্যা সুকন্যা মণ্ডলের, কিন্তু তার আইনজীবীর মারফত ইডিকে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন অসুস্থতার কারণে তিনি দিল্লি যেতে পারছেন না। আর এ নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুলছে যে বাবাকে বাঁচাতে চাইছেন না সুকন্যা, সেই কারণেই তিনি বুধবারের দিল্লির ইডি দপ্তরে হাজিরা এড়িয়েছেন। নানান প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে, অনেকেই এর উপস্থিত থাকার কারণ হিসাবে ভিন্ন ব্যাখ্যাও করছেন। অনেকেই বলছেন সুকন্যার অসুস্থতা নয়, সুকন্যা নিজের পিঠ বাঁচাতে এবার অনুব্রতর পাশে দাঁড়াতে চাইলেন না। সুকন্যা বুঝে গেছেন বাবার পরিণতি ভয়ঙ্কর, তাই তিনি নিজে আর ওই জালে জড়াতে চাইলেন না। শেষমেশ দিল্লির হাজিরায় এড়ালেন তিনি। একাংশের দাবি নিজের পিঠ বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত সুকন্যার, তাহলে তার বাবার কী হবে? প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতিতে। ইডির তথ্য অনুযায়ী বুধবার মেয়ে সুকন্যা এবং অনুব্রত মণ্ডলকে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা হতো, থাকতেন মনীষ কোঠারিও, তাহলেই সব কিছু পরিষ্কার হয়ে যেত। হয়তো এক প্রকার ভয় পেয়েই দিল্লিতে হাজিরা এড়াচ্ছেন সুকন্যা। এদিকে অনুব্রত মণ্ডলের কোষাধ্যক্ষ মনীষ কোঠারিকে গ্রেপ্তার করার পরেই বারবার বিস্ফোরক মন্তব্য করছেন মনীষ কোঠারি। অন্যদিকে বারবার তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য অনুব্রত মণ্ডলের মরিয়া চেষ্টা। তিনি বলছেন যা করেছেন সাইগাল হোসেন করেছেন, আবার সাইগাল হোসেনও বিবৃতি দিয়ে বলছেন যে তিনি না, যা কিছু করা হয়েছে অনুব্রত মণ্ডলের নির্দেশেই করা হয়েছে। রাজ্যের প্রথম সারির পুলিশ প্রশাসনকে প্রোটেক্ট করত এই অনুব্রত মণ্ডল। পুলিশ প্রশাসনদের ভেড় দিয়ে গরু পাচারের মসৃণ রাস্তা তৈরি করত অনুব্রত মণ্ডল। আমি তার নির্দেশে শুধু মানি কালেকশন করতাম এবং তার নির্দেশে ব্যাংকে গিয়ে সেগুলো জমা করতাম। আমি একজন সাধারণ কনস্টেবল, নির্দেশ ছাড়া কীভাবে এই কাজ করতে পারি আপনারাই বলুন, ঘুরে প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই সাইগাল হোসেন। এবং সেই সঙ্গে তিনি বলেছেন তাকে এক সময় অনুব্রত মণ্ডল প্রাণে মারার চেষ্টাও করেছিলেন, বিস্ফোরক মন্তব্য কিন্তু করেছেন এই সাইগাল হোসেন। আর এর মাঝেই সুকন্যার দিল্লিতে হাজিরা এড়ানো নিয়ে রাজ্য রাজনীতিতে জলঘোলা শুরু হয়েছে। একটা সময় যেখানে অনুব্রত মণ্ডল বারবার তদন্তকারীদের বলে এসেছেন যে তিনি কিছুই জানেন না, আর তারপরেই সুকন্যা মণ্ডলকে ডাকা হয়েছিল, কারণ সুকন্যার এর আগের স্টেটমেন্ট ইডির হাতে রয়েছে। ইডির হাতে রয়েছে সুকন্যার সেই সময় জেরার ভিডিওগ্রাফি, সেই ভিডিওগ্রাফি তুলে ধরেই অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হতো। আর তার ভয়েই সুকন্যা দিল্লি গেলেন না, কার্যত তিনি যদি গ্রেপ্তার হয়ে যান। আর অনুব্রত মণ্ডল ও সুকন্যার দিল্লি যাওয়ার খবর শুনেই বারবার তদন্ত প্রভাবিত করতে চাইছেন, কিন্তু শেষ রক্ষা অনুব্রত মণ্ডলের হচ্ছে না। কার্যত ইডির দাবাং অফিসার সোনিয়া নারায়ণের নেতৃত্বেই কার নাজেহাল অবস্থা এই অনুব্রত মণ্ডল।